बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्लाह। आल अमीन इस्लामिक मीडिया जुगो श्रेष्ठ हक्कानी ओलामाए किरामदेर नतून नतून आलोचना पेते आमादेर चैनलटी एखुनी सबस्क्राइब करे साथे थाकुन। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان القديم أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله وملائكته يصلون صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا زبان سيدي محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بشر وليس كالبشر بل هو ياقوت والناس كالحجر اللهم صل على سيدنا مولانا وعلى آل জীবন্ত অবস্থা করতে যে সময় বিরাবোধ করত না ওই সময়ের নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত একজন মানুষ আরেকজন মানুষের গলায় রশি বেঁধে পায়ে শিকল দিয়ে টেনে টেনে বাজারে গোলাম বানিয়ে বিক্রি করার যে সময় ছিল ওই সময়ের নাম হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ বর্বরতার যুগ আইয়ামে জাহিলিয়াত যে সময় কথায় কথায় যুদ্ধ যে সময় কথায় কথায় কলহ যেই সময় কথায় কথায় দ্বন্দ্বের এক পর্যায়ের ভিতরে নিজের সংজ্ঞাকে তিনি ব্যক্ত করছেন আইয়ামে জাহিলিয়াতকে যদি কেউ আমাকে প্রশ্ন করে কি আমি বলবো ওয়ার ওমেন এন্ড ওয়াইন যেই সময়ে ছিল যুদ্ধ যুদ্ধ শুধু যুদ্ধ যেই সময়ে ছিল নারী সম্ভোগ নারী সম্ভোগ নারী সম্ভোগ যেই সময়ে ছিল মদ মদ এবং মদ তাহলে যুদ্ধ নারী সম্ভোগ এবং মদ্যপানের যে হুলিকালা যে তামাশা ওই সময়কালের এক বাক্যের নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত মানুষ হত্যা অপরাধ ছিল না গুম করা কোনো অপরাধ ছিল না মানুষকে অধিকার হারা করা কোনো অপরাধ ছিল না মানুষকে দাফন করে দিয়ে মাটির ভিতরে জীবন্ত কোনো অপরাধ হিসেবে বিবেচিত হতো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন শান্তির ফাল্গু দ্বারা বয়ে গেল চারিদিকে বাদীর এজলাস থেকে বিবাদীকে প্রশ্ন করা হবে কি অপরাধ ছিল আমার আমার ভিতরে যে স্বপ্ন ছিল আমার ভিতরে যে মেধা ছিল আমার ভিতরে যে আলো ছিল আমার আলো বিকিরণের মাধ্যমে হয়তোবা আমি হতে পারতাম জমিনে একজন ফাতেমা আমার ভিতরে যে প্রজ্ঞা ছিল আমার প্রজ্ঞার বিকিরণের মাধ্যমে আমি হতে পারতাম হয়তোবা ডক্টর আফিফা সিদ্দিকা আমি হয়তোবা হতে পারতাম মা আয়েশা সিদ্দিকা অকালে তোমরা কলিতে আমাকে মাটির নিচে দাফন করে দিলাম ইংরেজ রাইটের শব্দ ব্যবহার করে বিচারের ক্ষেত্রে জাস্টিস ডিকশনারিতে দেখা যায় বাংলায় বিচার ন্যায় বিচার আরবিতে আদালত ইংরেজিতে বলা হয় জাস্টিস বিচার শুধু কোনো ইংরেজি শব্দ নয় ইংরেজিতে বিচারের শব্দ হচ্ছে ন্যায় বিচার যেহেতু ইংরেজরা বিচার বলতে বুঝায় ন্যায় বিচার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করার পরে পিতা যদি বিচারক হয়ে চেয়ারে বসে বাদী বিবাদী হয়ে যদি সন্তান বিচারকের সামনে দাঁড়িয়ে যায় তখন বিচারক পিতার সামনে সন্তান বাদী বিবাদী হিসেবে দাঁড়াতে পারত না আল্লাহ রাব্বুল আমিনের ফয়সালা মতে বিচারক পিতার সামনে সন্তান হলেও সে যেন বিচারক প্রার্থীর কাতারে দাঁড়িয়ে যায় পিতা বিচারক সন্তান বিচার প্রার্থী পিতার সামনে সন্তানের পরিচয় বিচার প্রার্থী এই ছাড়া দ্বিতীয় কোনো পরিচয় ছিল না অন্যায় করলে ইসলাম নিজের সন্তানকে ফাঁসির রশিতে ঝুলিয়ে শুট করে পাথর মেরে হাঁটি ছুড়ে দিয়ে বোতলের ভাঙা ছুড়ে দিয়ে দাফন করে দিতে দ্বিধাবোধ করে না কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস You have been sent for mankind. তোমরা এই জমিনের শ্রেষ্ঠ জাত তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষকে কল্যাণের জন্য সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে জাতিকে বিরত রাখবা কল্যাণ কল্যাণ ন্যায় অন্যায় ভালো মন্দের সবকিছু চূড়ান্ত ফয়সালা হয় এক আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারিমে ৬৬৬৬ আয়াতের ভিতরে সমগ্র আলোচনা এক জায়গায় একত্রিত করলে বোঝা যায় কোরআনে কারীমের বিষয় বস্তু হচ্ছে মানুষ কি না মানুষ কোরআনের বিষয়বস্তু পাওয়া যায় মানুষ সমাজে শান্তি শৃঙ্খলা কল্যাণ অকল্যাণ স্থিতিশীলতা শান্তি সমৃদ্ধি সব কিছুর পেছনে ন্যায় বিচারের কোনো বিকল্প রাস্তা নেই বর্তমান পৃথিবীতে ইউরোপ আমেরিকায় ফ্রান্স কানাডা যারা শান্তির মডেল হিসেবে পৃথিবীতে বড় আওয়াজে মানবতার কথা বলে মুসলমানদের সুন্দরের প্রতীক মুসলমানদের ইজ্জতের প্রতীক ন্যায় বিচার তারা কেড়ে নিয়ে মুসলমানরা আজকে হয়ে গেছে পৃথিবীতে জঙ্গিবাদ মৌলবাদের প্রজনন কেন্দ্র আর ইহুদি খ্রিস্টান তথা পশ্চিমা বিশ্ব আজকে হয়ে গেছে মানবতাবাদীদের মোড়ল মানবতার কথা যদি বলে ইনসাফের কথা যদি বলে আদালতের কথা যদি বলে কেবল পশ্চিমারাই বলতে পারে আর মুসলিম বিশ্ব মানবতার কথা বললে ইনসাফের কথা বললে ন্যায় বিচারের কথা বললে বিচার প্রাপ্তি হয়ে দাঁড়ালে তারা যেন মৌলবাদী জঙ্গি হয়ে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ঠিক কিনা বলেন ফিলিস্তিনের বিচার বাকির মতো স্বীকার করে আমার নিরপরাধ মা বোনদের হত্যা করা হচ্ছে এই যে গত সপ্তাহে গেল আফগানিস্তানের কুন্দুজ শহরে 101 জন কোরআন কারীমের হাফেজ সহ 400 জনকে গুলি করে হত্যা করা হলো মায়ানমার থেকে 10 লক্ষ শরণার্থী আমার দেশে আশ্রয় গ্রহণ করলো সিরিয়া থেকে 60 লক্ষাধিক মুসলিম জনগোষ্ঠী রক্তাক্ত হয়ে বিতাড়িত হলো মাটির নিচে দাফন হয়ে গেল ইহুদি খ্রিস্টানরা করলে সেটা হয় শান্তি প্রতিষ্ঠার জন্য অস্ত্র পূজার একটি হাতিয়ার আর মুসলিম বিশ্ব তাদের অপকর্মের প্রতিরোধ প্রতিবাদ করতে গেলে বলে তারা জঙ্গিবাদের কারখানা ঠিক কিনা বলেন ন্যায় বিচার ইসলাম শিক্ষা দিল মুসলমানদের হাত থেকে ন্যায় বিচারের সৌন্দর্য কেড়ে নিয়ে বরণ করল পশ্চিমারা যেভাবে ডায়মন্ডের একটা আংটি স্বর্ণের একটা চুড়ি মালিকের হাত থেকে ছিনিয়ে নিয়ে চোর চুরি বাজারে বিক্রি করতে যায় ডায়মন্ডের চুরি ডায়মন্ডের আংটি যেভাবে মালিকের হাতে যে মূল্য ঠিক চোরের হাতে গেল ডায়মন্ডের স্বর্ণের চুরির একই মূল্য স্বর্ণ কখনো মূল্য হারা হয় না ডায়মন্ড কখনো মূল্য হারা হয় না চোরের হাতে যাক ডাকাতের হাতে যাক মালিকের হাতে যাক ন্যায় বিচারের সৌন্দর্যতা আদালতের সৌন্দর্য ইনসাফের সৌন্দর্য মুসলমানের হাত থেকে কেড়ে নিয়ে ইউরোপ আমেরিকায় বরণ করেছে আজকে তারা পৃথিবীর মরণের চেয়ারে বসেছে ঠিক কিনা বলেন مسلمان ہو کر اور تم خارے ہوئے تارک قرآن ہو کر ایک سمے چھلو قرآن سنہاسنے থেকে মুসলমানরা সারা পৃথিবীতে কোরআন কারীমের আইন দিয়ে রাজত্ব কায়েম করেছিল দরজা খোলা রেখে ঘুমিয়েছিল সুন্দরী মেয়েরা মায়ের পর মায়ের কাছে সফর করেছিল সম্পদওয়ালা রামাইলের পরমাইল সম্পদ নিয়ে সফর করেছিল কোন ইফতিজাররা কোন দুর্বৃত্তায়রা দুর্বৃত্তায়দের দৃষ্টিতে সম্পদওয়ালার দিকে কোন সুন্দরী নারীর সৌন্দর্যের প্রতি দৃষ্টি দিয়ে সুযোগ পায় নাই যখন ইসলাম রাষ্ট্রীয় চেয়ারে বসেছিল কোরআন যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল ইসলাম যখন সমহিমায় উপাসিত ছিল পৃথিবীর মানুষ সুখে ছিল শান্তিতে ছিল আজ ইসলাম নিজ দেশে প্রবাসী আজ ইসলাম প্রচারিত হয়েছিল মক্কা এবং মদিনা থেকে যাদের নামের আগে খাদেমুল হারামাইন শরীফাইন इतिहास बेहतर कलाम दरोचे इतिहास बेहतर कलाम दरोचे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हाथ एक परशुपतर चिलो जे परशुपतर एक नाम बच्चे मुहाजरत अल कुरान जे कुरान के सामने नियम की निजाती सामने आदि बोलो हुए चिले अब हम जानिए ये चन अल्लाह इंसान मालम यालम एमोन किसी दिन तुम्हारे के शिक्षा दिया चांद जे विषय ज्ञान तुम्हारे का चेन्नई विश्वास बिना कमर लगे मानुष तर जो मनुष्य शब्द बुद्ध के हरे फैल चिलो मानुष तर विनय के विलुप्त कर दिया चिलो कुरान नमक परोश पतोर तदेह हाथे दिया बात करे घुमंत तो विवेक के रसूल जागरूक करते बिर चिले हरे ये जो मानुष के निश्चनार मानुष को रिलो तो करते बिर चिले अल्लाह रब्बुल अमीन बोलचें या अय्युहल्लज़ीना आमनू شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين. What do you believers? ये दुनिया विश्व से दारिये जाओ तुरा। यार बिचारे मंदन हाथनिया दारिये जाओ। अल्लाह रब्बुल अमीन ने पक्के बिचारे शाकी से दार कराओ। न्याय विचार प्रतिष्ठा करते कि ये तुम्हारे पिता विपक्ष जाए, तुम्हारे संतान के विपक्ष जाए, तुम्हारे आत्मीय सदस्य विपक्ष जाए, ताऊ अल्लाह पिता मानते कि ये तुम्हारे पिता, तुम्हारे संतान, तुम्हारे आत्मीय सदस्य विपक्ष के लिए अल्लाह पिता ने तुम्हारा समुन्नत कर जाओ, अल्लाह बाबा, अल्लाह पिता प्रतिष्ठा करते, पिता संपर्क, संतान संपर्क, आत्मीय सदस्य संपर्क जरूर तुम्हारे वादा देना पड़े विचारों के सामने पिता हुए विचार प्रत्याश को, संतान हुए विचार प्रत्याश को, ना आत्मीय हुए विचार प्रत्याश को, सीधा विवेच्य विषय नहीं, विचारों के सामने जय अशुभ शक्ले विचार करते। अल्लाह रब्बुल अमीन बोलते हैं, तुम्हारे दौरे विरुद्ध आचरण करें, तुम्हारे जात शत्रु, तुम्हारे प्रतिवेशी शत्रु तुम्हीं विचारों के रिश्ते बोशे, तुम्हारे हाथी जो करूं कमोता है शेखलो, खबरदार तुम्हारे कमोता रिश्ते व्यवहार करे, तुम्हारे जात शत्रु, तुम्हारे दोलेर शत्रु के तुम्हीं गोमिये दियार मतो बेइंसाफी का चिपरुना। अल्लाह कुरान बोलते हैं, वला यजरिमन्नकुम शनानु कौमिन अला विपक्षे क्यों होगा तो तुम्हारे सामने विचार करते हुए दांते पाले, तुम्हारे परिवार के शत्रु आस्ते पाले, तुम्हारे व्यक्तिगत शत्रु तुम्हारे सामने आस्ते पाले, तुम्हें जब पर विचार करते आए बोशेगला, तुम्हारे दौरे विरुद्ध आचरण करें, तुम्हारे व्यक्तिगत शत्रु जनों शत्रु दर पर चोरी ना कराएं, शायद जब तुम्हारे सामने न्याय विचार करते हुए जनों दांते पाले, यह न्याय विचार कायम करते बांधो, तकवार में तो नष्ट जनों ने बुलाइए करो। विचार और शब्द के तो दामी शब्दों, एक गुरुत्वपूर्ण शब्दों, ये जो नल्ला रब्बू नल्ला में कुरान करीम ने बार-बार विचार विचारों पर शब्दों पर चेंज करी जो इच्छें, कुरान करीम ने शब्दों पर सूरह प्रथम सूरह फातिहा भी करे, विचार देखिए तेरी विचार शब्द उच्चारण करो चें मालिकियाँ उम्मीदी मज़दूरी आती हमार बंदा हमार सृष्टुत्ते करो चें हमारे विचारों पर करो चें इधर कुशल करो कुरान के लिए सूरत के लिए विचार लाना कुरान को चें और दुनिया के विचारों का शुजू चरण करें तुम्हारे व्यक्तिगत शत्रु के जरिए तुम्हें परस्त करे जाओ तबले तुम्हें मन करूँगा दुनिया रे को विचार रे मत तुम्हें तुम्हें पार पे जब विचारों के ऊपर चुनत एक जो विचारों का चंपीनी होते हैं नमर अल्लाह अलैहिस्सलामु बिअहकमिल हाकिमीन बोले अल्लाहु अकबर तमाम विचारों के ऊपर हमारा अल्लाह सच्चा विचारों खबरदार शुरू पे तुम्हें चांसटा काजे लगी हो ना तुम्हारे तो खबरदार से तुम्हें पावर है आजकल जहाँ चाहो ताई कोट्से बारो खबरदार इशू जुटा काजे लगाई ना तुझे कारण तुम्हारे ऊपर आने जो सच्चो विचारों का थे ऐसे की ना इशू ने बोला शेन ना कुल्लुकुम राइन और कुल्लुकुम मसूलुन अन रईयती खबरदार तुम्हारा जेजा रोबियस्तो तार ऊपर तुझे विचार मसूल तो आके प्रश्न कराओगे जिज्ञासित करोगे विश्वामित्र मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना हिजरत करने वाले पर जेहतो इतनी प्रेसिडेंट चारे बसने ये जो अल्लाह रब्बुल अमीन बिचारे की जो मुल्लिद दार रसूल शिक्षा दिले कुरान के निमित्त भी अल्लाह ताला का रसूल के बिचारे मानदंड में शिक्षा दिले ताकि हम और जो तमाम बिचारों के जन्नत ने कोट कर दिले سماعون للكذب أكالون للصح فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فحكم بينهم بالقسط إن الله يحب المقسطين ولي الله أكبر الله رب العالمين قرآن الكريم سورة بكرة لمنشئين سماعون للكذب يكالون للصدق متى ورجل مبتجر بالتبر ترى حرام بطن قرآن أبناء شمنين कोनो विचार प्रति हो यदि क्यों शेदारिये जाए, फ़ैल जाओ का फ़ाहकुम बहिना कुम, अपना रख्तियार चेहरे अपने फ़ैसला करे दुनिया इबाबे, और आरे राजकुम, तो आपने यदि फ़ैसला करते ना पाए, तो वो बिक्रो तो रुक करो। आमादेर सुप्रीम कोर्ट है, एप्पल डिवीज़न है, और तो बार निम्न आधारों विचारों के अच्छे भी बोलो मामले क्यों विचार पर क्यों मिल जाए अथवा क्यों मामला दायर करे विचारों चाहिए बीबी तो बहुत करते बारे ऐजरास परिवर्तन करते बारे किन्हीं बोलते बारे आमी माने कुछ ही विचार टा हमार कोटे ना करे उन विचारों के कोटे को ले खालो हमें अल्लाह रब्बुल अमीन ऑप्शन दिए थे आपने जो फैसला करे कोटे बारे फैसला जो ना करे बीबी तो बहुत कर ऑप्शन अल्लाह दिए थे وَإِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَضُرُّوكَ شَيْئًا কোনো বিচার প্রার্থীর কোনো মামলার বিচার যদি আপনি বিব্রত বোধ করেন আপনি যদি বিচার ফয়সালা না করেন তাহলে পৃথিবীতে এমন কেউ নাই যে আপনার ক্ষতি করতে পারে আপনার ক্ষতি সাধন করতে পারে এমন কেউ নাই বিচারটা আপনি না করলে ছেড়ে দিন এড়িয়ে যান وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ তবে আপনি যদি বিচার ফয়সালা করার চিন্তা করে একটা মানদণ্ড আপনাকে মাথায় রাখতে হবে ওই মানদণ্ডটা হচ্ছে আমার আল্লাহর মানদণ্ড আল্লাহ রাব্বুল আমিন আসমানে যেই ফয়সালা দিয়েছেন আল্লাহর আসমানি ফয়সালার বাইরে কোনো ধরনের অবিচার করা যাবে না আল্লাহু আকবার অবিচার করা যাবে ইনজাস্টিস করা যাবে না ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন এই বিচার যারা আইন করে আল্লাহ তাদেরকে পছন্দ করে بالشرع والشم ما من ولي رعية من المسلمين وهو لهم غاش إلا حرم الله عليه الجنة كاو كي اپنی بچارو کرانے کنو بچارو کرے جلاسی اپنی بچار لیے گلے بچارو جلی نیائی بچارو کرنے شون تکار پڑی اتنی بچار نہ کریں تینی جدی پرتھارنا کریں اللہ رب العالمین الحبیب بولچے ওই বিচারকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ওয়াজিব করে দেন জাহান্নামের আগুন তার জন্য ওয়াজিব হয়ে যায় তিন শ্রেণীর বিচারক আছে एक श्रेणी विचारक जहन्नमी एक श्रेणी विचारक जन्नती एक जन विचारक विचारक एक जलासे चेहरे बशार करे इन्हीं यार इंद्र तुम शेष कर लें आशुर विचार करते हैं बुझे किंतु इच्छा पर ज़रूर कर ले जहन्नम अरे जन विचारक ताका भी विचारक हुए थे नकल कर विचारक हुए थे বিচারটা বুঝার মতো সক্ষমতা তার নাই মেধা নাই যোগ্যতা নাই ওই ধরনের অযোগ্য পদার্থ বিচারক যারা বিচারের ফয়সালা দেওয়ার মতো কারো কোনো যোগ্যতা নাই ফয়সালাও দিতে পারল না যে কোনো ভাবে একটা ফয়সালা দিয়ে দিল সেও জাহান নাম তাহলে একজন বুঝলো ফয়সালা দিল হারাম অন্যায় জাহান নাম আরেকজন বুঝলো না ফয়সালাও দিল না জাহান নাম আরেকজন বিচারক আছে যে বুঝলো বিচারটা ইনসাফ পথে দিল ফয়সালা দিল ন্যায়ভাবে ওই বিচারকটা আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবে আল্লাহ আরশের ডান পাশে তার জায়গা দিবে আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ আইনের ব্যাপারে তিনি বারবার তাগিদ দিয়েছেন তিনি বলছেন আল্লাযীনা ইয়াহদিলুনা ফি আহকামিহিম ওয়া আহলিহিম ওয়া মা আল্লাহ আপনার পরিবারের ব্যাপারে হোক নিজের ব্যাপারে হোক অথবা রাষ্ট্রীয় যে কোনো ব্যাপারে হোক আপনারা যদি কেউ বিচারক বানাই খবরদার আপনার হাতে যেন কেউ ইনজাস্টিস অথবা বিচারের মুখোমুখি যেন না হয় الذين يعدلون في أحكامهم وأهليهم وما والله নিজের ক্ষেত্রে হোক রাষ্ট্রীয় ব্যাপারে হোক পরিবারের ক্ষেত্রে হোক কেউ যেন আপনার বিচারের মাধ্যমে तो चालू तो ना अपने पालने हाँ ना पालना पहले ले जाए जरा न्याय विचारों अल्लाह ताला क़यामत के दिन इधर स्पेशल तमाम बुनियादों में जुन्ने एक दम नाचरों शास्त्र निर्माणशील जो तो दिन ता आवश्यक दान पशे आवश्यक निचे छाया व्यवस्था कर दे एक व्यक्ति होते जे न्याय विचार खाये पर ले सोने इमाम उन्हें न्याय विचारों जे इंसान को तो जे फैसला करना अल्लाह रब्बुल आलमीन आर्शर में जे कोई विचारों के जन्नत में कोई उत्तम व्यवस्था कर दे अल्हम्दुलिल्लाह आर विचारों तीनी न्याय विचार का बीते पालो ना समीन तीनी चाहे न्याय विचार खायम करते बातें तीनी और ना ये शुद्ध विचार कर ले इब्न माजा की हदीस 200-2311 नंबर हदीस बिश्नवी बोलते हैं माँ इन हाकिम यहकुम बैन الناس इल्ला जा यौम القيامة وملك آخذ بقفاه ثم يرفع رأسه إلى السماء विचारों के अल्लाह ताला अल्लाह सामने दाना करिए जब पर बसा बोल रहे फरिश्ता का कानून बोले लोग हाथ बोले दानाई तक बे दानाई देखे अल्लाह आकाशिक दिले मस्तौर उत्तुलन बोले थका बे अल्लाह ताला को खुद के की निर्देश से देखते सईद काल आलती जब वह निर्देश देता है निक्षेप करो फाल कारुसी महवाती अरबाईन खरीफा जरा जाले जरा विचार कर लो जरा ज़ुल्म कर लो और इस वस्तु जाले और तो छाड़ी देखे फरिश्ता ऐमोने की गट्टे निक्षेप कर बे जे गट्टे पौला तुझे पे दे चुंबी बच्चों शामिल हैं बे अल्लाह अकबर चुंबी बच्चों शे गट्टे पौला तुझे पावे তাহলে বিচারকের সম্মান যেভাবে আছে আল্লাহ রাব্বুল দান করছে ঠিক অবিচার করলে জুলুম করলে ঠিক অপমান জীবনে আছে আছে না নাই ন্যায় বিচার যদি কেউ না করে জুলুম যারা করে বিচার যারা করলো কিছু কিছু মানুষ আছে বুদ্ধিজীবী আছে और इस समय और इस समस्त ज़ालिम ने पक्का बोला था अल्लाह ताला से स्पष्ट बोलने की कोशिश करें ولا تجادل عن الذين يخذلون أنفسهم إن الله لا يحب من كان مختالا فخورا जरा न्याय भ्रष्ट विचार करो অন্যায় বিচার করলে খবরদার তোমাদের সমর্থন যেন তাদের পক্ষে না যায় মুমিন মুসলমানদের সমর্থন ইনসাফ কোন দিকে যাবে তার একটি মানদণ্ড আল্লাহ জানিয়ে দিয়েছেন تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. تم قلنا وشطوا أبقر من ديش أمر تدينا न्याय इंसाफ कल्याण मोह विचार व्यवस्था दिखे तो वादे समर्थन देखते हो अब दालू अल खैर के फायदे हैं दालू अल शब्द के फायदे हैं जब समर्थन निर्मित तो बने तका प्रतिष्ठित हो और प्रतिष्ठित का जब सवाब एक यांशता हमन नमाय लगता है जो तो बने दिवे और सुभान अल्लाह और कारण अब तो जो बने एक उन्ना जब कर्म पाप प्रतिष्ठित है पापे एक ची अंशों तार आगों नमाज़ फ्लेक्सिबल करे इसी लोग कर अल्लाह पाठी खबर जान हशर जान पुलसिर पे जान अल्लाह ताला अपना हमले अबकर मेरे ची अंशों अपना आगों नमाज़ जुट कर लेंगे आरामे शमोन मानोश न्याय विचारते के लिए क्या आलाल करते आलादा करते गोपने किचु परामर्श करे शला करे एक बात सुना अल्लाह जानते हैं अल्लाह पराने के लिए दाव जाने वाले हैं बांग्लादेश के विचार इतिहास देखा किया था और एक समय जब शिक्षित किए थे दिन तारी बार अल्लाह हम पूरा नबी तादे गोपन पता जाने को ले जाना चाहिए يستخفون من الناس ولا يستخفون من الله ومعهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا وقال جرى منشق شكير وقال جرى فشناي وقال جرى دنيا زمينة وقال شراكة شكرة শিখিয়ে দিল আল্লাহর দরবারে তাদের কোন বিষয় গোপন থাকবে না ঠিক কি না বলেন কোন বিষয় গোপন থাকবে না আল্লাহ কোরআন বলছে মায়াকুনু বিল নাজওয়া সালাসাতি ইল্লা ওয়া রাবিউহুম তোমাদের গোপন বৈঠকে যারা তিনজন ছিল চতুর্থজন হচ্ছে আল্লাহ ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম তোমাদের গোপন বৈঠকে যদি পাঁচজন থাকে তাহলে ষষ্ঠজন আল্লাহ ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا. تمام الشمكة كم هو بشيء كم بالشمكة شديد. أكيد الله توشوا يصير. تمام كثاي دم الله شمعنا يصير. شقيه ديصير. كون غادي تدريش يصير. وده زانينا. غادي ولا كتو ديصير. زانينا. أصله إنجليزي ما شركات كاري. زانينا. بانغلا ما شركات كاري. زانينا. अगर आप की गरीबी को रेशे चें, माना कुछ नहीं चें, आज के इंग्लिश मशहूर कोई तरी, बांग्ला मशहूर कोई तरी, एक तारीख को लड़ूंगी आपने कितने ना पाए, आज तेरे चौलीस बच्चों आगे दिन तारीख शौकार करे, भगवान की बातें करके शंभुली तो भेजी लो, चौलीस बच्चों आगे इतिहास की बात की शक्ति मिले, ठीक ही ना बोले? इतिहास की बात क्यों बोल रखे हैं? जाति-जाति बेचारा, लाता लाभ चें तुम्हारे गोपन खबर शॉप की फ़ोन वाला जनाचे ना है जनाचे अब उन्हें एक नया विचार और प्रकृति डेमोना चला जब एक नया विचार करते गए ना बिलो कुछ ही प्रश्न हुक्म की होते होए याना इंसाफ पूर्णो चिंता रोधिकारी ओसिया चला तारे आसपास दुर्नीतिग्रस्तो आसपास बिल्कुल चरित्र रोधिकारी वाले उसी शायद के मचोले तीव्रा टेस्ट फार्मा है अधेड़ छेले में एक मचोले शुद्ध टेस्ट कुले बक्ती बनार पड़े टेस्ट फार्मा जब तो नॉन लो जाएगा पोस्टिंग दे तब तो नॉन लो जाएगा अब छेले में दे दिए देते तो खाने का रखते जाएगा टेस्ट फार्मा रखने देते हों तब बोले शॉक मियाँ इंसाफ आयन पढ़ते गए औरत ने कहा ताकि उन्हें परीक्षा उन्हें जोटिलों तक मुकम्मल होते हैं ठीक है ना बोले ऐसे नवाज़ से अब दुनिया सीधे दुल मुकम्मल ऐ दुनिया में होते हैं मोमेंट जो लोग कराएगा अपने हॉक कायम करते के लिए इंसान पुरुषिले करते के लिए नाना पौधे अपना के परीक्षा मुकम्मल होते हैं ऐसे ना अल्लाह ताला तनहाबीब के शिक्के दिए فإن كذبوك فقل لي عملي ولكم عملكم तुम्हें जो मिथ्या बनाना के टेने नीते चाहो जाओ तुम्हें मिथ्या को तुम्हें जो सत्य दिखा के टेने नीते चाहो तुम्हें तुम्हारा सत्य वास्तवायु करो हमार हक हमार न्याय हमार इंसाफ निये हमें कष्टार्थ जीवन परिश्रम में सामान्य टाका निये हमें जीवनशील जीवन जापने और पुस्तके पढ़े तुम्हें शुद्ध खुशे बाम हाथ इनका मेरोड़े संपदा जीवन निजे डूबे तक हमें हमार कष्टे जिंदगी के बरण करो जन्नत दे चाहे الله رب العالمين بولشان ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين الله رسول আপনার পূর্বে অনেক নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলাম তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল তাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করতে হয়েছে তারা যদিও কষ্ট স্বীকার করেছে এক নবীর কষ্টের পরে আরেক নবী দাওয়াতের ময়দানে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের একের পর এক কুরবানির বিনিময়ে আপনি নবীর হাতে দ্বীনকে কায়েম করেছেন আল্লাহু আকবার اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আদম থেকে শুরু করেন ঈসা রাহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর সুমিরে দাওয়াতের ময়দানে চাষ করেছে ইমানে কোন পয়গম্বর দিনকে তার পূর্ণতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারে নাই আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহ দিনকে চূড়ান্ত সফলতার প্রান্তে পৌঁছিয়ে দিলাম আমার বন্ধুগণ বিশ্ব নবী জানতে চেয়েছেন আল্লাহ কোন পদ্ধতি অবলম্বন করে বিচার ফয়সালা করব জমিনে কি আইন বিধান আপনি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কোরআন আয়াত নাযিল করে বলছেন ইন্না আরসালনা لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما لتحكم بين الناس بما أراك الله أسمعني فيصل جلد أبنى ربنا نزيل كراميته أسمعني فيصل بإنان مدرك زمين فيصل خبردار ونخائن ونقطعك বিশ্বনবী জানতে চেয়েছেন হে আমার রব আল্লাহ তোমার বিধান মতে জমিনে যারা ফয়সালা করবে না আসমানি বিধান জমিনে যারা প্রতিষ্ঠা করবে না তাদেরকে কিভাবে ডিফাইন করবেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি বিশেষ তাদের তিন নামে ডাকিয়েছেন কোরআনে কারীম আল্লাহ বলেন যারা আসমানি বিধান জমিনে মানে না আসমানি বিধান জমিনে ফয়সালা করে না আসমানি বিধান জমিনে কায়েমের চেষ্টা করে না আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শব্দের মাধ্যমে তাদেরকে কিয়ামত পর্যন্ত চিহ্নিত করে দিয়েছে কোরআনে কারীম আয়াত ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ এটাতে বিধানটা বলছেন আসমান বিধান জমিনের লড়াই কায়েম করে না আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে আচরণ করে কাফের হইল যারা তাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা সম্ভব দুই নম্বরে সংজ্ঞা দিচ্ছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু فأولئك هم الفاسقون الفاسق من يرتكب الكبائر أو يسر على الصغار الله رب العالمين বিরুদ্ধে চরণ খলিফা ছোট 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 করে করে বারবার যে আল্লাহ রব্বুল আলামিনের জমিনের বিরুদ্ধে আচরণ করে ওই ব্যক্তির নাম হচ্ছে ফাসিক আল্লাহর বিধান জমিনে যারা কায়েম করে না তাদের আরেক নাম হচ্ছে তারা ফাসিক তারা কি ফাসিক তিন নম্বর পরিচয়টা দিচ্ছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুস সালিমুন যারা জালেম ওয়াজউ আশ-শাই ফি গায়রি মাহাল্লি যেই জিনিস যেই জায়গায় রাখার কথা যেই কথা যেই জায়গায় বলার কথা যেই স্বপ্ন যখন দেখার কথা ওই স্বপ্ন ওই সময় না দেখে ওই চিন্তা ওই সময় না করে ওই কাজ ওই সময় না করে আরেক সময় ভিন্ন জায়গায় করার নাম হচ্ছে জুলুম যে জুলুম করে তার নাম হচ্ছে জালেম আর যে জুলুম করে মজলুমের ফরিয়াদ আল্লাহর দরবারে কিভাবে পৌঁছে যায় বিশ্বনবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম فإنه ليس بينه وبين الله حجاب تمرا تین جনের বদদুয়া থেকে বিরত থাকো প্রথম তোমার মা বাবা দুই নাম্বার মুসাফির তিন নাম্বার মজলুমের মোনাজাত যখন জমিনে শুরু হয় তখন আল্লাহর দরবারে বিনা পর্দায় দোয়া মঞ্জুর হয়ে যায় আল্লাহু আকবার খবরদার মজলুম এবং আল্লাহর মাঝখানে হিজাব থাকে আমরা পর্দা থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নামাজ পড়ো আল্লাহর নির্দেশে রোজা রাখো আল্লাহর নির্দেশে হজ করো আল্লাহর নির্দেশে যাকাত দাও আল্লাহর নির্দেশে আর যখন বিচার ফয়সালা করা হয় তখন বলো আমার দেশীয় আইনে আমার রাষ্ট্রীয় সংবিধান বিচার ফয়সালা চলবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে প্রশ্ন করছেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض قرآن الكريم কিছু আয়াত মানলা আর কিছু আয়াতের বিরুদ্ধে আচরণ করলা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তুমি ইনসানে কামেল পরিপূর্ণ মুমিন হতে পারো না তোমার পক্ষে পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব হয় না তুমি একজন কাফের ফাসিক মুনাফিক মুসলমান হয়েছো আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যা কথা বলছি অনেক কথা বলার আছে অনেক প্রসঙ্গ এখানে ছিল রাত গভীর হয়ে গেছে আপনারা বিরক্ত হচ্ছেন রাত 2টা বাজে আর সামনে কোনোদিন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বাকি বিষয় নিয়ে কথা বলবো আমি নিজে অসুস্থ হয়ে গেছি একটা প্রোগ্রাম থেকে আসছি আবার আগামীকাল বাসায় প্রোগ্রাম আছে আল্লাহ তাআলা আমাদেরকে বলা কথার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু